প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। উপবিষয়ে সাকিবকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আজ থেকে তোমার সকল দুঃখ আমি ভাগাভাগি করে নিলাম, তোমার আর কোনো কষ্ট নেই। সাকিব খান উপবিশ্বাসকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। নায়িকা বুবলির সঙ্গে সুপারস্টার সাকিব খানের কোন রকমের কোন সম্পর্ক নেই। এদিকে সুপারস্টার সাকিব খান দেশে ফিরে তিনি তার নিজ বাড়িতে উঠেছেন গুলশানে, এবং যেটা সত্যি নায়িকা বুবলি এবং সাকিবের মধ্যে এখন বিচ্ছেদ চলছে। এদিকে খবর প্রকাশ হয়েছে নায়িকা পূজা চেরির সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন সুপারস্টার সাকিব খান এবং নায়িকা বুবলি এটি নাকি হাতে নাতেই ধরেছিল, আর সে কারণে নায়িকা বুবলি সাকিব খানের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দেন। এদিকে সুপারস্টার সাকিব খান তিনি কিন্তু সেই সময় জানিয়েছিলেন ভিন্ন কথা, পূজা চেরির সঙ্গে তার কোন রকমের সম্পর্ক নেই, তার সঙ্গে এই ধরনের সম্পর্ক সাকিবের হতেই পারে না। বেশ কিছুদিন ধরে কিন্তু খবর প্রকাশ হয়েছিল আজ থেকে প্রায় 6 মাস আগে, যখন সুপারস্টার সাকিব খান তিনি ছিলেন আমেরিকাতে, সেই সময় রায়হান রাফি নামে একজন পরিচালক ছিলেন, তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল নায়িকা বুবলির। এই খবর যখন ভাইরাল হয়ে যায় সেই সময় সাকিব খান এবং রায়হান রাফির মধ্যে বেঁধে যায় দ্বন্দ্ব। ফলশ্রুতিতে সুপারস্টার সাকিব খান বুবলির সঙ্গে তালাক দিতে বাধ্য হন এবং অপবিশ্বাসের সাথে তিনি ঘনিষ্ঠ হয়ে পড়েন। সুপারস্টার সাকিব খান তখন একদম একা হয়ে যান। এরই মাঝে খবর আসে সুপারস্টার সাকিব খান যখন আমেরিকায় ছিলেন, নায়িকা অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে উড়াল দিয়েছিলেন আমেরিকাতে, তখন পরিচালক হিমেল আশরাফের মাধ্যমে নায়িকা অপবিশ্বাস জানতে পারে সাকিব খানের মনের অবস্থা খুব খারাপ। সাকিব খানকে সান্ত্বনা দিতে তখন নায়িকা অপবিশ্বাস আমেরিকাতে সাকিবের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন। এরপর সুপারস্টার সাকিব খানকে সান্ত্বনা দিয়ে বলেন, আবরাম খান জয় তার অরুজাত সন্তান, সন্তানের কথা মাথায় রেখে অপবিশ্বাস এখনো কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি এবং সময়ের অপেক্ষায় ছিল। অপবিশ্বাস সাকিবকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আজ থেকে তোমার সকল দুঃখ আমি ভাগাভাগি করে নিলাম, তোমার আর কোনো কষ্ট নেই। সাকিব খান অপবিশ্বাসকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভবিষ্যতে এমন কাজ করব না। পূজা চেরিকে নিয়ে আমাকে যে নতুন করে ফাঁসানো হচ্ছে এটা তুমি কোনোদিনও বিশ্বাস করো না, পূজার সঙ্গে আমার সিনেমার বাইরে কোনো রকমের সম্পর্ক নেই। সাকিব খানকে অপবিশ্বাস সান্ত্বনা দিয়ে বলেন, মেয়েরা চোখ দেখেই সবকিছু বুঝতে পারে কখন কে বিপজ্জনক, আমি পূজাকে কখনোই বিপজ্জনক ভাবিনি, কিন্তু বুবলিকে দেখে ওর চালচলন দেখেই আমি কিন্তু বুঝতে পেরেছিলাম ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক চলছে, আর ফলশ্রুতিতে তো বীর এলো। সুপারস্টার সাকিব খানকে অপবিশ্বাস বললেন, আমি চোখ দেখেই সবকিছু বলতে পারি, পূজা চেরির সঙ্গে তোমার সত্যি কোনো সম্পর্ক নেই, কিন্তু বুবলির সঙ্গে তোমার সম্পর্ক ছিল, কিন্তু তোমরা দুজনে এই ব্যাপারটি গোপন করেছো, আর তাই আমি রাগে তোমাকে তালাক দিয়েছিলাম, কিন্তু তুমি যখন তোমার ভুলগুলো স্বীকার করেছো এবং আবরামকে তুমি মনে প্রাণে ভালোবেসেছো এর প্রমাণও আমি পেয়েছি, তাই আমি তোমার এই ভুলটা ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে আমি যদি দেখি তুমি আবারও বুবলির প্রতি আকৃষ্ট হয়েছো, তাহলে হয়তো আমি দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তো দর্শক বন্ধুরা, নায়িকা অপবিশ্বাস তিনি কিন্তু সত্যি বুদ্ধি করে অনেক কথাই বলতে পারেন। অপবিশ্বাস সাকিব খানকে সত্যিকারে ভালোবেসেছে, ধৈর্য ধরে অপেক্ষায় ছিলেন এতটা কাল, সাকিব একদিন ঠিক তার ভুল বুঝতে পেরে তার কাছে আসতেই হবে। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।